वेलकम टू माय चैनल हैप्पी किचन। बंधुरा आमी आपनादेर सामने एक मेथी शाक दिए नतून रेसिपी निये उपस्थित हुएछी। आमरा साधारणत मेथी शाक दिए कि खेये थाकि, मेथी शाक भाजा बा मेथी शाकेर परोटा। आज के आमी मेथी मालाई बोले एक नतून रेसिपी निये एसेछी, आशा करी आपनादेर भालो लागबे। चलुन ताहले देखी रान्नाटा करते कि लागछे। एखाने आमी दुआटी मेथी शाक भालो करे धुए कुचिए निये जल झरिए निएछि। आर एदिके लागछे आमार, एदिक थेके हच्छे दई लागछे। एखाने आमी एक बड़ो चामचेर, टेबिल चामचेर एक चामच दई निये निएछि। एखाने प्राय 10-12 मतन काजू आर ओरकमई मतन किशमिश निये निएछि। धुए आमी एटाके भालो करे रेखे दिएछि। एखाने लागछे आमार एकटा मीडियम साइजेर टमेटो, लागछे एरकम बाटिर एक बाटी मटरशुटी, और एखाने आमार हाफ इंची मतन आदा, 5-6 रसुन कोया एवं एकटा मीडियम साइजेर पेंयाज कुचिए निएछि। एटा आमि लागछे आमार। आर एदिके लागछे आमार एक चामच मतन, माने 4 चामचेर 1 चामच मतन धने गुड़ो, और 1.5 चामच मतन निएछि काश्मीरि लंकार गुड़ो। लागछे हलुद, हलुदटाके आमि हाफ चामच निएछि, 2 इलाच छोटो इलाच एवं একটা এক টুকরো দারচিনি, আর লাগছে এখানে ফ্রেশ ক্রিম। আমি এখানে কড়াই গ্যাস ওভেনে বসিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ মতন তেল নিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, এতে আমি 2 ছোট এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার দারচিনি এবং এলাচটা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে একটা সুগন্ধ বেরোলো। এতে যে পেঁয়াজ কুচি এবং আদা কুচি আর রসুন রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেঁয়াজটাকে খুব ভাজবো না, জাস্ট একটু ভাজা, হালকা ভাজা হবে, কম আঁচেই ভাজতে হবে, কারণ কুড়ে গেলে চলবে না বা বেশি লাল ভাজা হলে হবে না। এই জন্য আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব। আদাটা আমি এখানে একটু হালকা ভেজে উঠিয়ে নিয়েছি আগে, আদা বেশিক্ষণ ভাজা হলে একটু তেতো হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি কাজু কিশমিশটা। আপনারা এখানে কাজু কম দিয়ে তার সাথে একটু পোস্তও ভেজে নিতে পারেন হালকা করে, কোনো অসুবিধা হবে না। আসলে আমি এই প্রসেসটা আগে করতে নিলাম, এই জন্যে এটাকে আমার ঠান্ডা করতে হবে। আমি এখানে আপনাদের দেখানোর জন্য 1 চামচের 1 চামচ পোস্ত অ্যাড করছি। পোস্তটাকেও আমি এদের সাথে ভেজে নেব। এবার এতে অ্যাড করছি টমেটো। টমেটোটা আগেই দেবেন না, আগে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তবেই টমেটোটা অ্যাড করবেন, না হলে পেঁয়াজটা ভালো ভাজা হবে না, একটা বাজে স্মেল হবে তাতে। এবার যে আদাটা ভেজে আমি উঠিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এরকম হালকা ভাজা হয়ে গেলে এবার গ্যাসটাকে, গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। দিয়ে এটা আমি আলাদা পাত্রে রেখে এটাকে ঠান্ডা হতে দেব। আবার ওই একই কড়ায়ে যেটাতে আমি মশলা ভাজলাম, যে কড়ায়ে, তাতে আমি 4 চামচের 1.5 চামচ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি এখানে সাদা তেলে করছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি যে মেথি শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটা ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি শাকের মধ্যে 1/2 চামচেরও কম নুন দিচ্ছি। নুনটা আমি কম দিচ্ছি কারণ রান্নাটার এখন আমার প্রসেস অনেক বাকি আছে, পরে আবার নুন চলবে, সেই জন্য আমি এখানে কম নুন ব্যবহার করছি। এবার এতে আমি অ্যাড করছি যে মটরশুঁটিটা রেখেছিলাম পুরোটাই,
রান্নাটাতে একটু মটরশুঁটির পরিমাণটা বেশি লাগবে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফ্লেমটাকে আমি বাড়িয়েই রেখেছি কারণ শাকের জলটা শুকোতে হবে। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে আমি দইটা রেখেছিলাম সেটা অ্যাড করছি। দিচ্ছি আমি এখানে 3 চামচ মতন জল। এবার এটাকে আমি পেস্ট করে নেব। শাকের জলটা শুকিয়ে এসছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে, তারপরে এটাকে আমি আবার নামিয়ে নেব। শাক এবং মটরশুঁটি দুটোই ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। এবার এতে আমি সামান্য চিনি ইউজ করছি। শাকের যে তেতো ভাগটা থাকে সেটা চলে যাবে এই চিনিটা ইউজ করাতে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে শাকটাকে অন্য একটা পাত্রে ঢেলে রাখছি। এবার আমি কড়াইটা আবার বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে, এবং ফ্লেমটা আপাতত লো রেখেছি। এতে মেশাচ্ছি আমি 1/2 চামচের মতন তেল, সাদা তেল। আমি কিন্তু প্রথম থেকেই বলছি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে। তেলটাকে একটু গরম করে নেব। এবার আমি এতে দিচ্ছি যে মশলাটা ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা। এই মশলাটাকে প্রথমে আমি একটু সামান্য ভেজে নেব, ভাজা মশলাই যেহেতু সেই জন্য বেশিক্ষণ ভাজতে হবে না। এবার এতে আমি অ্যাড করছি যে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেখেছিলাম সেটা। আমি যে ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই বাকিটা ধুয়ে আমি একটু এতে জল অ্যাড করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরও 4 চামচের, 1/2 চামচেরও কম নুন দিচ্ছি। নুনটা বুঝে দেবেন আপনাদের আন্দাজ বলছেন কতটুকু পরিমাণে বানাচ্ছেন। আমার শাকের মধ্যে অল্প নুন দেওয়া আছে, সেই বুঝে আমি এখানে নুন মেশানো। মশলাটা ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে তেলটা উপরে ভেসে উঠেছে। এমনিতেই তো পেস্ট করা মশলাটা ভাজা ছিল, ওই একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর জন্য একটু ভাজতে হলো। এবার এতে এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করছি না, আমি শাকের মধ্যে খুব সামান্য চিনি দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমার কিশমিশ বাটা আছে সেই জন্য আমি এখানে আলাদা করে কোনো চিনি অ্যাড করছি না। এবার যে আমি শাক এবং মটরশুঁটিটা ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি। শাকটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার এতে সামান্য একটু গরম জল মিশাচ্ছি। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রেখে, ফ্লেমটা কিন্তু লোয়ে রাখতে হবে কারণ কাজু বাটা দেওয়া আছে তো, না হলে নিচে লেগে ধরবে, কড়াইয়ের তলে লেগে ধরবে। ঢাকাটা উঠিয়ে নিয়েছি এবং আমি নিচ থেকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার এতে আমি অ্যাড করব ক্রিম। এখানে আমি ফ্রেশ ক্রিম ইউজ করছি। প্রথমে আমি 1 চামচ আর 1/2 চামচ মতন ক্রিম এতে অ্যাড করছি, করে এটাকে মিশিয়ে আর একটু শুকিয়ে নেব। ক্রিমটা মিশিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে করে একবার ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার যে বাদবাকি ক্রিমটা ছিল এতে আমি অ্যাড করছি। ফ্রেশ ক্রিম বাড়িতে থাকলে ভালো, আর যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে তাহলে দুধের সরটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে ফ্রেশ ক্রিম তৈরি হয়ে যাবে।
এটা এবার মিশিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করছি গরম মশলা, বেশি না, আমি যেহেতু মশলাটার মধ্যে গরম মশলা ছিল দারচিনি আর এলাচ, এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা অ্যাড করছি, গুঁড়ো গরম মশলা। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমি কড়াইয়ের থেকে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি, এবার আমি রুটির সাথে এটা সার্ভ করছি। আপনারা ইচ্ছা করলে এটা পরোটা বা নানের সাথেও সার্ভ করে নিতে পারেন, খুব ভালো লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার ভিডিও রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে।